হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের কাছে নতুন একটি খাবারের ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। চলো দেখিয়ে দিই আমি কি খাচ্ছি। তো আমি এখানে নিয়েছি বাটার কর্ন চাট, যেটা আমি ঘরেই বানিয়েছি, আর লেস, পেঁয়াজ, টমেটো আর অনেক গ্রিন চিলি। তো এটাকে আমি সব মিক্স করে খাবো আর খেয়ে তোমাদেরকে বলবো যে আমার কেমন লাগলো। তো সেটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে আমার পাশে থাকতে হবে, ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো বেশি বকর বকর না করে ভিডিওটা স্টার্ট করা যাক। নিতে হবে একটা খালি বাটি আর খালি চামচে, মানে এক চামচে। চলো মিক্স করা যাক। আমি খুবই এক্সাইটেড, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। আসলে ভালোই হবে, আমি বানাচ্ছি তো। প্রথমে নিয়ে নিলাম বাটার কর্ন চাট, এটার মধ্যে অলরেডি সবকিছু দেয়া আছে, নুন, চাট মশালা, লেবু। তারপর নিয়ে নেব লেস, তারপর নিয়ে নেব পেঁয়াজ, অনেক অনেক পেঁয়াজ। আহা, আমার বাটিতে হবে তো? তারপর নিয়ে নেব টমেটো, অনেক অনেক গ্রিন চিলি, অনেক আছে, স্পাইসিও হতে চলেছে খুবই খুবই। তো আহা, একটা ভুল হয়েছে, লেস গুলোকে যদি একটু ভেঙে নিতাম কি সুন্দর দেখতে লাগবে। আমার মুখে জল চলে এসেছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, ঠিক আছে, খেতেও খুব সুন্দর। তো চলো স্টার্ট করা যাক। ইয়াম্মি, আমার তো বেশ ভালো লাগছে। তোমরা একবার ট্রাই করো, খুবই ভালো লাগছে খেতে। আর তার মধ্যে বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে দারুন।
খেতে বেশি ভালো লাগবে। ভালোই আছে, রক্ষার বিষয়ে আমার চিজ গুলো একটু নরম হয়ে গেছে। আমার খাওয়া শেষ।
তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমার সাথে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিও হিট করে দিও যাতে যখন যখন আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার আগে চলে যেতে পারে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো।